আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। আর এই শারদ উৎসব তথা দুর্গোৎসবকে সামনে রেখে বছর রাজধানীর বনেদি ক্লাবগুলো থিম ভিত্তিক পূজার আয়োজন করেছে। এবছর পূজায় রাম মন্দিরের আদলে মণ্ডপ গড়েছে রাজধানীর নেতাজি প্রেস সেন্টার। তাদের পুজোর থিম অযোধ্যায় রাম মন্দির। বুধবার সাংবাদিক সম্মেলন করে কথা জানায় ক্লাবের কর্মকর্তারা। সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা জানান, এটি একটি বনেদি ক্লাব, আমরা সবসময় চেষ্টা করি একটা ভালো কিছু দেওয়ার। বিগত দুবছর কোভিড এর কারণে আমরা কিছু দিতে পারিনি, এই সময় অনেকে আপনজনকে হারিয়েছে, সবকিছু কাটিয়ে উঠে বছর আমরা অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে মণ্ডপ করার চেষ্টা করছি। আমাদের বড় ক্লাব একটি বনেদি ক্লাব, আমরা সবসময় চেষ্টা করি একটু ভালো কিছু দেওয়ার। আমরা চেষ্টা করছি, বিগত দুই বছর তো কোভিডের কারণে আমরা পারিনি, আমরা অনেক নতুন আপনজনকে হারিয়েছি, আপনারা সবাই জানেন, আমাদের পাড়ারও অনেক অনেক লোক আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। যাই হোক, আমরা সব কিছু কাটিয়ে আবার সুস্থ সুন্দর জীবনে আমরা ফিরার চেষ্টা করছি। তাই আমরা এবার রাম মন্দিরের অযোধ্যা রাম মন্দিরের অনুকরণে আমাদের ফ্যামিলিটা তৈরি করছি। আমাদের ভারতবর্ষের একদম মানে আউটসাইড, এইটা যোগাযোগ ব্যবস্থাও সেরকম না, সব গরিব শ্রেণীর লোকই বেশি, উপজাতির অংশ আমরা এই বাঙালি উপজাতিরা মিলেমিশে আছি, তাই সবাই পক্ষে ওইখানে গিয়ে অযোধ্যা গিয়ে তো দেখা সম্ভব না। তাই আমরা ভাবছি যখন হচ্ছে প্রত্যেক বছর তো নতুন নতুন কিছু করে সবাই, আমরা ওইটা চিন্তা করে সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা ওইটা ওই আনন্দ অনুকরণে আমরা করার চেষ্টা করি। তার পাশাপাশি আমরা সামাজিক অনেক কাজকর্ম করে থাকি। আমরা গতদিন ব্লাড ডোনেশন করেছি, আমাদের 52 মতো রক্ত আমরা দিয়েছি, তাছাড়া আরও সামাজিক কাজ আমরা করবো আগামী।